যে সরকার পরাভূত হয়ে বিদায় নিয়েছে সেই সরকার তার বুদ্ধিহীনতার কারণে, তার ভুল সিদ্ধান্তের কারণে দেশটাকে এই জায়গাটায় ঠেলে দিয়েছে। তারপরে যা ঘটেছে সেটা ছিল কর্মফল। আমি নিজেই বেশ অভিভূত হয়েছি, আমি যখন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়, আপনারা ভূমিকাতেই দেখে শুনতে পেয়েছেন যে এই দেশ যখন 71-এ স্বাধীন হয় এবং প্রথম যে ক্যাবিনেটটা তৈরি হয় সেখানে আমার মা নূরজাহান বসে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন এবং তিনি ছিলেন আমাদের বাংলাদেশের প্রথম নারী মন্ত্রী একজন। একদিকে এই ঐতিহ্যটা খুব কি বলবো কৌতূহলী আমার জন্য। এটা তো হালকা কথা বললাম, আপনারা নিশ্চয়ই উপলব্ধি করছেন যে আমার এখানে আসার কথা নয়, মন্ত্রী হয়ে আপনাদের সামনে কিন্তু আমার দাঁড়াবার কথা নয়। আমি রাজনৈতিক নই, আমি নির্বাচনে কখনো দাঁড়াইনি, তবে নির্বাচন পরিবেক্ষণ করি, লেখাপড়া করি, এটা নিয়ে মানব অধিকারের কাজ 35 বছর ধরে করছি। এবং আজকে যে কারণে এখানে আমি এসে আপনাদের সামনে দাঁড়িয়েছি সেই কারণটি একটা বৈপ্লবিক একটি বাস্তবতা। আপনাদের আপনাদেরকে অনেক রকমের কথা বলার আছে আমাদের। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস, তিনি আমাদের প্রধান, তিনি বিশ্বজুড়ে নন্দিত। দুঃখের সাথে বলতে হয় এই দেশের কিছু মানুষ তাকে নিন্দিত করার চেষ্টা করেছে, তার যে গুণ, তার যে মেধা, তার যে দেয়ার ক্ষমতা দেশবাসী তাদের চিন্তার জগতে আনতেই পারেনি। আমরা এমন একটা মানুষের নেতৃত্বে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছি, আমি বিশ্বাস করি আপনারা পরিবর্তন দেখবেন এবং অনেক ভালো কাজ দেখবেন। ওনার দিক নির্দেশনায় আমাদের দিক নির্দেশনা, সেটার ভিত্তিতেই আপনাদের কাছে আমার কথা বলার। বিগত একটা মাসে যেটা ঘটে গেছে সেই ঘটনা কিন্তু আমাদের জীবনটাকে পাল্টে গিয়েছে। আপনারা যারা এখানে আছেন আপনাদের জীবন কতটুকু পাল্টেছে আমি কিন্তু জানি না, আপনারা যারা এখানে আছেন আপনাদের সন্তানরা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী কিনা আমি জানি না, তারা সেদিন রাস্তায় নেমেছিল কিনা সেটাও আমি জানি, কিন্তু বাংলাদেশের এমন কোন পরিবার নেই যারা এই আন্দোলনে চোখের জল ফেলেনি। যারা চোখের জল ফেলেননি তারা এই বিপ্লবের তাৎপর্যটা উপলব্ধি করেননি, তারা বুঝতে পারছেন না
আমার দেশটা কোন জায়গা থেকে কোন জায়গায় ছিটকে পড়েছে। তারা বুঝতে পারছেন না এটা একটি রাস্তার কতগুলো তরুণ সন্তানদের, আমার কতগুলো তরুণ ছেলে মেয়েদের একটা হুট করে একটি আন্দোলন, তা নয়। এটা একটি ছোট্ট আন্দোলন থেকে একটি ব্যাপক আকার ধারণ করেছে, সেই ইতিহাসের কথা আমি এখানে বলতে আসিনি। আপনারা প্রত্যেকে জানেন কেন এই ছোট্ট আন্দোলনটি বিশাল একটি বিপ্লবে পরিণত হলো। বিপ্লবে পরিণত হলো কারণ আমরা বয়স্করা যারা দেশ পরিচালনা করি, তারা যারা দেশ চালাই, আপনারা যারা দেশের বড় বড় প্রতিষ্ঠানগুলো চালান, আপনারা আপনাদের কাজগুলো ঠিক মতো করে কোনোদিনও করেননি। যে সরকার পরাভূত হয়ে বিদায় নিয়েছে, সেই সরকার তার বুদ্ধিহীনতার কারণে, তার ভুল সিদ্ধান্তের কারণে দেশটাকে এই জায়গাটায় ঠেলে দিয়েছে। তারপরে যা ঘটেছে সেটা ছিল কর্মফল।